কৃষ্ণায় বাসুদেবায় দৈবকীনন্দনায় সহ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমঃ পঙ্কজনাভায় নমঃ পঙ্কজমালিনে নমঃ পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজং গ্রায়ে। বাসুদেবং সুতং কৃষ্ণং কংসং সানুরমর্দনম দৈবকীহৃদয়ানন্দং কৃষ্ণং জগদ্গুরুম হরি রাম রাম। মৈত্রেয় বিদুর সংবাদ ভাগবত শাস্ত্র তৃতীয় স্কন্ধ। হরি কথা রখে যদি প্রবেশ ভৈলন্দমতি শুনিয়ক তার ফল ছয় বিভৎস বিষয় যত তাত করি বিরকত কৃষ্ণ পদে রতি জন্মায়ন। হেন কথামৃত পাই যার মনে রতি নাই তাক মই শোক করো ইয়াতি শৌচ নির শৌচ ভৈলা বৃথায়ু নাশ ভৈলা হরি হরি পাপি আত্ম ঘাতি। ন ভৈলা কিশোর পাত্র মিশাত পড়িল শাস্ত্র জানতার ইয়াছে কর্মফল তাতে কৃষ্ণর গুণ নুশুনয় নিদারুণ নরকে পরিবে অমঙ্গল। এতেকে কৃষ্ণর কথা ইয়ামাক পিয়ায় এথা উদ্ধারিয়া সর্বশাস্ত্র সার যেন মধুকর ছয় পুষ্প রসয় উদ্ধারয় সেই মতে করিয়া প্রসার। রঘুমুক কৃপা করা কয় প্রাণ গোবিন্দ রমন হর কথা লীলা যত সংসারর যত তাপ পাখরিয়া থাক বাপ তুত ডুবি কৃষ্ণ কথা অমৃত। ইয়াতে মৈত্রেয় ওচৰত বিদুৰ পৰম ভাগৱত মৈত্রীয় পৰম ভাগৱত উভয়ৰে মাজত কৃষ্ণ কথা আলাপ আলোচন হৈছে। ইয়াতে মৈত্রেয় কৈছে যে যিদৰে ত্ৰিতাপ তাপত অহৰ্নিশে জীৱবিলাক জ্বলি আছে আদি দৈবিক তাপ আদি ভৌতিক তাপ আধ্যাত্মিক তাপ এই তিনি তাপত অহৰ্নিশে আত্মবিস্মৃত আত্মসন্মোহিত অনাদি জন্মৰ কৰ্মমল তপ্ত অনাদি জন্মৰ কৰ্ম বিকাৰ কৰ্ম জঞ্জালত তপ্ত জীৱবিলাকে যিভাৱে কষ্ট খাই আছে ইয়াৰ পৰা মুক্তিৰ একমাত্ৰ উপায় সন্তৰ সংগ মহন্তৰ সংগ বৈষ্ণৱৰ সংগ ভাগৱতৰ সংগ আৰু অহৰ্নিশে শ্ৰৱণ কীৰ্তন অৰ্চন বন্দনা আদিৰ মাজেৰে ভগৱন্ত কৃষ্ণৰ নাম গুণ লীলা মাহাত্ম ধামৰ শ্ৰৱণ আৰু কীৰ্তন অহৰ্নিশে এই পৰম কৃষ্ণৰ শ্ৰী শ্ৰী সদগুৰু মুখনিঃসৃত নাম মন্ত্ৰৰ অহৰ্নিশে স্মৰণ মনন তেওঁৰ গুণ লীলাৱলী অহৰ্নিশে কীৰ্তন বন্দন নমন আৰু তেওঁৰ দিব্য যি বৈকুণ্ঠ ধাম বা দিব্য বৃন্দাবন ধাম বা দিব্য নিকুঞ্জ ধাম যাৰ যেনে ভাৱ তাৰ তেনে কাম। যোনে দাস্যভাৱেৰে চিন্তন কৰে তাৰ কাৰণে দাস্যভাৱেৰে ভগৱানে ধৰা দিয়ে যোনে মধুৰভাৱেৰে ভগৱানক চিন্তন কৰে সখীভাৱেৰে চিন্তন কৰে সহচৰীভাৱেৰে চিন্তন কৰে গোপীভাৱেৰে চিন্তন কৰে ভগৱানে তাক গোপীভাৱত সহচৰীভাৱত মধুৰভাৱত দৰ্শন দিয়ে বা লীলা কৰে। যোনে বাৎসল্যভাৱেৰে ভগৱানৰ চিন্তন কৰে ভগৱানে তাক সন্তানৰূপে তাক দৰ্শন দিখিনে সন্তানৰূপে তাৰ লগত লীলা কৰে যেনে যশোদা বাসুদেৱ যশোদাৰ যি ভাৱ আছিল যেনে তোৰ হেৰিৰ ভাৱ আছিল অদিতি আদিৰ ভক্তসকলৰ যি ভাৱ আছিল হেৰি বামনৰ মাতৃ। গতিকে যোনে দাস্য সখ্য আৰু যোনে সখী ভাৱত যেনে হেৰিসকলে কৃষ্ণৰ যিসকল সখী আছিল দামোদৰ বিপ্ৰ আদি সখী গতিকে সখী ভাৱত যিসকলে সাধন কৰে তেওঁলোকে ভগৱানৰ সখী ৰূপত গতিকে যাৰ যেনে ভাৱ তাৰ তেনে ভাৱ পঞ্চ মহাভাৱ আছে পঞ্চ মহাভাৱৰ ভিতৰত যোনে যি ভাৱ অৱলম্বন কৰি ভগৱন্তৰ নাম গুণ লীলা মাহাত্ম ধামৰ আদি কীৰ্তন শ্ৰৱণ কৰিব তেওঁৰ নাম নিৰন্তৰে প্ৰতি শ্বাস প্ৰশ্বাসত প্ৰতি অন্ত আৰু বহিকুম্ভকত জপ কৰিব বাচিক জপ মানক জপ উপাংগু জপ অহৰ্নিশে যিকোনো জপ অহৰ্নিশে নাম স্মৰণ নাম চিন্তন সিহে কি হয় বন পুৰা হাতীয়ে জেনেকুৱা কৰি পুৰণিৰ জ্বলনত থাকিব নোৱাৰিখিনে গংগাত ডুবি থাকি খিনে পৰম শান্তি পাই থাকে ঠিক তেনেদৰে এই গংগা হৈছে তেওঁৰ নাম গুণ লীলা মহাত্ম তেওঁৰ শ্ৰী শ্ৰী সদগুৰু প্ৰদত্ত নাম মন্ত্ৰ আৰু আমি এই বন পুৰা হাতীৰ দৰে জীৱবিলাকে সেই নাম গংগা লীলাৰ গংগা গুণৰ গংগা আৰু তেওঁৰ যি অৱতাৰ লীলাচয়ৰ গংগাত ডুবি থাকি আমি পৰম শান্তি পাওঁ। তাৰ পৰা ওলাই আহিলে আৰু যেতিয়া বিষয়ৰ যেতিয়া স্পৰ্শ হয় বিষয় সম্বন্ধবিলাকৰ যেতিয়া আৰু স্পৰ্শ হয় প্ৰকৃতি প্ৰদত্ত যি প্ৰকৃতিৰ প্ৰভাৱ
ত্রিগুণাত্মিকা মায়া বা প্রকৃতির প্রভাবের যেগুলা বিষয় জড়িত এইবিলাকর যেটা আরো যেটা আই যাম তেতিয়া আরো কষ্ট আরো যন্ত্রণা আরম্ভ হয়ে যায়। সংসারর যত তাপ পাখরিয়া থাকো বাপ ডুবি কৃষ্ণর কথা ইদভূত নিহদী সুকরিখি সোনা রাজা মহাজখী বিদুর পরম শুদ্ধ চিত্ত করি এই প্রশ্নশয় চিত্তে চিন্তে কৃপাময় প্রেমে তম্বি রহিলা তো হিত। এই প্রশ্নবিলাক করে বিদুরে প্রেমত তম্বি থাকিল। মৈত্রেয় পরম ভাগবত মৈত্রেয়র মুখেরে তেও কি উত্তর বিচারিছে যাতে সেই উত্তরবিলাকে জগতের সকলের যাতে কল্যাণ করে। সুমরি কৃষ্ণর কৃষ্ণর বাণী পাশে রিখি মহামানী প্রশংসী বলিলা বিদুর ক জয় জয় কৃষ্ণদেব তজুভাবে কর সেব কৃপা করা ইদম কমক। হে কৃষ্ণ জরুপতি তজু চরণ তরতি জন্মে জন্মে রহিয়া থাকক তজু ভক তরয়াতি সর্বক্ষণে হৌকরতি গুণ নাম রহ কবদন। হে কৃপাময় হরি বলো দান্তে তৃণ ধরি বন্ধু মোক নেরিবা মরণে সমজ্জার যত লোক নিন্দা নুলিনু বুলিবা মোক তুষ্ট হইয়া কৃষ্ণ কথা শুনি। এ ইত মহা ভাগবত কোনে আর পায় তত্ত্ব বিচার করিও মনে গুণি কিন্তু ভাষ্য টিকা চাই ইহাক পরীক্ষা লই তেবে নিন্দা করিবা আটাই অবিচারে নিন্দা যাবে পুণ্যক্ষয় হইবে তেবে মোর কোনো কিছু দোষ নাই বিশেষত মহন্তর ক্ষমাহে ভুগন হয় জানি মত হুয়ক প্রসন্ন যদি নিন্দে দুষ্ট লোক টান মোর নাহি হোক আপনার দোষে হইবে ছিন্ন ছন্ন থাকো কই কথা চয় ঘোর কলি বরা হয় তাক তরি বাক করা কাম কৃষ্ণর কিঙ্কর নিজ গোপাল চরণত দিজ কহে ডাকি বলা রাম রাম। মৈত্রেয়র ভগবন্তর লীলা বর্ণনা এই আতয় সকল এতিয়া মহাভাগবত পরম ব্রহ্মজ্ঞানদর্শী পরম প্রেমী সিদ্ধ মৈত্রেয় ভগবন্তর লীলা বর্ণনা করিব বিদুর সম্মুখত উভয় পরম বৈষ্ণব উভয় পরম ভাগবত এনেকুৱা সংযোগ মণিকাঞ্চন সংযোগ বুলি কয়। এই মণিকাঞ্চন সংযোগ সৃষ্টির পরম দুর্লভতম ক্ষণতহে হয় সৃষ্টির মাজত যেতিয়া প্রকৃতির মাজত যেতিয়া পরম দুর্লভতম ক্ষণ উপস্থিত হয় পুণ্য ক্ষণ আর সেই পরম দুর্লভতম দিব্য ধামত দিব্য মুহূর্ত দিব্য তিথিত যেতিয়া পরম বৈষ্ণব যেতিয়া পরস্পরের মাজত যেতিয়া সংগ হয় তেতিয়া জগৎবাসীর অপার আনন্দ লাভ হয় সূক্ষ্ম লোকবাসীর কারণ লোকবাসীর অনন্ত কৌটি দিব্য লোকলোকান্তরবাসীরও ইয়াতে পরম লাভ আর যখন প্রেতজনী নরকজনী আদি জগতের যত অধমজনী নিজজনী থাকি কষ্ট হয়ে আছে তেওঁলোকের পরম লাভ ব্রহ্মার পর ত্রিনাদি সকলরে লাভ যেতিয়া দুজন পরম বৈষ্ণব পরম ভাগবতের যেতিয়া সংগ হব পরস্পরের মাজ সংযোগ হব। এ মৈত্রেয় বদতি সাধু সাধু কুরুবর দৈন্য প্রশ্ন করিলা শাস্ত্র বিচার সমস্ত লোকর তুমি চিন্তিলা কুশল আপনার কীর্তি বিস্তার ইলা মহাবল ব্যাস মহারিষির বীর্যত ভৈলা জাত ঈশ্বর কৃষ্ণর মহা ভকত সাক্ষাত এতেকে তোমার হয়তো নুহিকে আশ্চর্য আজি মোক আনন্দ করাইলা কুরু বর্জ্য। বিদুর বহুত প্রশংসা করেছে পরম ভাগবত মৈত্রেয় যে তুমি ব্যাস মহারিষির গর্ভত বীর্যত জন্ম দাসীর গর্ভত তেও তোমার জন্ম গতি তুমি দাসীর গর্ভত জন্ম হইও পরম বৈষ্ণব পরম ভাগবত হই এনেকা দুর্লভত করে দুর্লভ প্রশ্ন করব পারিছা জগতের মঙ্গলের কারণে অনাগত মনুষ্য জাতির মঙ্গলের কারণে এনেকা দুর্লভ প্রশ্ন ভগবত প্রেরণা তোমার মুখেদি উচ্চারিত হয়েছে তুমি পরম ভাগবত ধন্য ধন্য ধন্য। এ প্রজার নিয়মকারী যম মহাশয় আর তুমি আপনাক হওয়া পরিচয় আর যমর অংশ অবতার এই কথা মনত পেলাই দিছে স্বয়ং ধর্মরাজ যমর অংশ অবতার শাপগ্রস্ত হয়ে কিনে বিদুর উপাধি লই কিনে বিদুর হয়েছে মহামন্ত্রী হয়েছে ধৃতরাষ্ট্র মনত পেলাই দিছে ধৃতরাষ্ট্র আগর জন্মস্বরূপ বা তার আগর আগর কর্মর স্বরূপবিলাক মনত পেলাই দিছে। হে বিচিত্র বীর্যর ক্ষেত্রে কহিল সাক্ষাত কি কহিব তোমার ভাগ্যর নাহি পার নিষ্ঠা দিলা সুখে বাপ দুর্গর সংসার বান্ধব কৃষ্ণর তুমি সদাই অনুগত বিষ্ণু ভক্ত সমস্তর পরম সন্মত। হে জাত তজুয়াকে জ্ঞান কহিবাক পতি মোক আজ্ঞা করিলাই আপনি যদুপতি চাব এনেকা পরম ভাগ্যবান স্বয়ং মৈত্রেয় ভগবানে নির্দেশ দি থৈ গৈছে বিদুরের আগত মহাজ্ঞান কোৱাৰ কারণে
কৈছে যে তুমি পরম ভাগ্যবান, স্বয়ংপূর্ণ ব্রহ্ম নারায়ণ, স্বয়ং মাধব রূপে অবতীর্ণ হয়ে কিনে মোক আজ্ঞা দি থৈ গৈছে তোমার আগত মহাজ্ঞান হওয়ার কারণে। কারণ এই সর্বাস্ত্র শিরোমণি ভাগবতখন জগতত প্রচার হওয়ার কারণে যদিও সুগৰ মুখেদি ওলাইছে, কিন্তু ইয়াত বিভিন্ন পরম বৈষ্ণবে ইয়াত মাধ্যম হব লাগিব। কেতিয়াবা লোমহৰখন সুত ইয়াত মাধ্যম হব, কেতিয়াবা মৈত্রীয় বিদুর মাধ্যম হব, কেতিয়াবা উদ্ধব মাধ্যম হব, বিভিন্ন সময়ত বিভিন্ন কালত বিভিন্ন পরম বৈষ্ণবক মাধ্যম করিয়ে ভাগবত প্রচার হব। হ্যাঁ, এটাকে গীতার্থ বইলা নাহিকে সংশয়, কিন্তু প্রশ্ন সমস্ত শুনিও নির্ণয়, প্রথমে কৃষ্ণর সৃষ্টি স্থিতি লীলা ছয়। হ্যাঁ কহো সাবধান হওয়া বিদুর সর্বথা, প্রথমে কৃষ্ণর সৃষ্টি স্থিতি লীলা কথা। সমস্ত জগত প্রভু করিলা সংহার, একেশ্বরে আছে মাত্র জগত আধার। প্রপঞ্চ নাহিকে দেখি মনে সুখ নাই, পাছে সৃষ্টি করিবাক চিন্তিলায়ু পায়। বৈকুণ্ঠর নায়ক পুরুষোত্তম হরি, তেতিক্ষণে দুই রূপ ভৈলা লীলা করি। তাত পাছে মহামায়া করিলা নির্মাণ, মায়াত পুরুষ রূপে কৈলা বীর্যধান। এবে কাল অনুসারে জন্মিলা তনয়, প্রকাশ স্বরূপে মহৎ তত্ত্ব মহাশয়। এ সাত্বিক রাজস তামহিক অহংকার, তেবে জন্মাইলন্ত পাছে চতুর্থ কুমার। সাত্বিকত সন্দে উপজিল দেবশয়, অহংকার দ্বারে দেব ইন্দ্রিয় উদয়। তামসত অহংকারে জন্মিল এক ভূত, শব্দ তন্মাত্র দ্বারে আকাশ সদ্ভূত। আকাশত স্পর্শে সমে বায়ু ভৈলা জাত, বায়ু হন্তে রূপ দ্বারে তেজর প্রখ্যাত। তেজর জন্মিলা পুত্র রস হন্দে জল, রসর কুমার গন্ধ সমে ভৈলা স্থল। শব্দ আদি করি যত যতেক গুণ ছয়, পৃথিবীত সবে আছে নাহি কে সংশয়। তন্মাত্র তো হন্তে পাছে হয়ে ভূত পুতি, স্বরূপত জানিবা বি দূর মহামতি। এই মতে জন্মিয়া ইয়া চন্দ্রদেব ছয়, ব্রহ্মাণ্ড সৃজিবে কেহ সমর্থন হয়। নিগদতি তত্ত্বগণ হে কৃষ্ণ স্বামী, কৌটি শতবার হেরা প্রণাম হামি। নম নম দেব তজু পদ শতপত্র, বকতর তাপহারি যেন সে সত্র। যাক আশ্রয় করি বৈষ্ণব সকলে, সংসারর তাপক হরয় কৌতূহলে। হে যেন পর্ণ গৃহ পাই প্রবাসী সকলে, পথশ্রম এরাইয়া থাকয় কৌতূহলে। শুনিয়ক কেন দুঃখ প্রভু কৃপা ময়, সংসারর তিনি তাপে জীবক পরয়। হল এতিয়া পরম তত্ত্বজ্ঞানের কথা কব। এই তত্ত্বজ্ঞানত বেদান্তর লগত সাংখ্য দর্শনের সংযোগ আছে, মীমাংসা দর্শনের সংযোগ আছে। কিভাবে পঞ্চ মহাভূত সৃষ্টি হল, আর পঞ্চ মহাভূতর পরস্পরে পরস্পরের লগ লাগি পঞ্চ তন্মাত্রার পর কিভাবে জগৎ সৃষ্টি হল, এই সকল সৃষ্টির কথা এটা কব। গতি ইয়ার পিছর অধ্যায়ত মই এই সৃষ্টিদত্ত ব্যাখ্যা করিম। যেভাবে মৈত্রীয় মুখেরে যে সৃষ্টিদত্ত বিদুরের আগত ওলাইছে, স্বয়ং ভগবানের প্রসাদত মৈত্রীয় কৈছে। গতি ক্ষিতি অপ তেজ মরুপ বোম এই পাঁচটা তত্ত্বর পর কিভাবে ধীরে ধীরে সৃষ্টি হব, প্রকৃতি পুরুষের লীলাত কিভাবে বিকাশ হব, কিভাবে দেবতত্ত্ব অসুর তত্ত্ব রাক্ষস তত্ত্ব আদি আর মনুষ্য তত্ত্ব ছেদ অন্ধজ আদি সকল প্রাণীবিল সৃষ্টি হব, ভাগবত শাস্ত্রর লগত মীমাংসা দর্শনের সাংখ্য দর্শন মিলাই কিনে ইয়ার পিছত কম। আজি সময় হয়ে আহিল বন্ধু সকল, ইউটিউবত সময় মাত্র 15 মিনিট, তারে 14 মিনিট বন্ধ করব লাগে, ইতিমধ্যে 14 মিনিট হয়েছে। গতি মই আপনার আর বিদায় লৈছো, কালির খন্ডলকে অপেক্ষা করক, লগে লগে লাইক বটন টিপি শেয়ার করে দিব, আর নতুন সকলে চ্যানেল সাবস্ক্রাইব করিবর মনোবল বাড়াবো। এই প্রার্থনা আপনার চরণ।